Assalamualaikum, welcome back. আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বিটকয়েন নিয়ে কিন্তু আপনারা অনেকেই অনেক বড় বড় এবং অনেক ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও দেখেছেন। বিটকয়েন কি এই জিনিসটা সম্পর্কে ইতিমধ্যে আপনারা অনেকটা জেনেও গিয়েছেন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা ইন ডেপথে যাব না, বাট একটা থরো আইডিয়া দেওয়ার চেষ্টা করব বিটকয়েন জিনিসটা আসলে কি, কেন আসলো, কিভাবে কাজ করে, আজকের দিনে আপনাকে বিটকয়েনে ইনভেস্ট করা উচিত হবে এবং আগামী দিনে বিটকয়েনের ভবিষ্যৎটা আসলে কেমন হতে যাচ্ছে। সো বিটকয়েন মূলত এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, এমন একটা কারেন্সি যেটা পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন হয়। অর্থাৎ আমি খুব বেশি টেকনিক্যাল ভাষায় যাব না, কারণ খুব বেশি টেকনিক্যাল হয়ে গেলে জিনিসটা অনেকটাই কনফিউজিং হয়ে যায় অনেকের জন্য। সো পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন মানে হচ্ছে আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি জানবেন এবং যার কাছে টাকাটা পৌঁছাচ্ছে শুধুমাত্র সেই জানবে। বাট বর্তমান দিনের ব্যাংকিং সিস্টেমটাকে যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখুন আপনাকে কিন্তু কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকের মাধ্যমে টাকাকে ট্রান্সফার করতে হয়, এবং সেটা যদি রকেট কিংবা নগদও হয় সেটাও কিন্তু এক ধরনের ব্যাংকিং সিস্টেম হতে পারে, সেটা মোবাইল ব্যাংকিং সিস্টেম। বাট এখানে কিন্তু একটা কন্ট্রোলিং সিস্টেম থাকে, অর্থাৎ কোনো একটা ব্যাংক বা কোনো একটা গভর্নমেন্ট আপনার এই ট্রানজ্যাকশনগুলোকে কন্ট্রোল এবং মনিটরিং করছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে যেটা হয়, এখানে পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন হওয়ার কারণে এখানে কোনো সেন্ট্রাল মনিটরিং বা গভর্নেন্স থাকে না, এখানে শুধুমাত্র একজন সেন্ডার থাকে এবং একজন রিসিভার থাকে। সো বিটকয়েন কেন এত জনপ্রিয়? দেখুন, আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করবেন সেই ক্ষেত্রে আপনার যে চ্যালেঞ্জটা হবে, আপনি কিন্তু বাংলাদেশে বসে থেকে বাংলাদেশি টাকা দিয়ে ইন্টারন্যাশনাল কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এই বাংলাদেশি টাকাকে ইউএস ডলারে কনভার্ট করতে হবে, দেন সেই ডলার দিয়ে আপনাকে পারচেস করতে হবে। সো এই যে কনভার্সন, এই কনভার্সনের জন্য আপনাকে কিন্তু ব্যাংকে দৌড়াতে হবে, বিভিন্ন ধরনের গভর্নমেন্টের প্রসেস ফলো করতে হবে। সো এই জিনিসটা কিছুটা টাইম কনজিউমিং এবং অনেকে এই জিনিসগুলোকে হ্যাসেল মনে করে। সো বিটকয়েনটা এসে মূলত এই প্রবলেমগুলোকেই সলভ করে দিয়েছে, কারণ বিটকয়েন হচ্ছে এক ধরনের ইউনিভার্সাল কারেন্সি। দ্যাট মিন্স আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো মানুষকে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করাতে পারবেন, এবং বিটকয়েনের ভ্যালু কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেম। অর্থাৎ বাংলাদেশি টাকায় হয়তো বিটকয়েনের ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন 20 লাখ টাকা, রুপিতে দেখতে পাচ্ছেন 12 লাখ টাকা। এই ভ্যারিয়েশনের কারণটা হচ্ছে বাংলাদেশি টাকার সাথে ইন্ডিয়ান রুপির কারেন্সির মধ্যে পার্থক্য রয়েছে, ইউএস ডলারের কারেন্সির মধ্যে পার্থক্য রয়েছে। বাট অ্যাজ এ বিটকয়েন আপনি যদি ইউনিট হিসাব করেন তাহলে বিটকয়েনের ভ্যালু সারা পৃথিবীতে সেম। আপনি যে চেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দেশগুলোর মধ্যে কারেন্সির যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের কারণে। সো এখানে একটা বিশাল অ্যাডভান্টেজ চলে আসছে, যেহেতু আপনি এটা একটা ইউনিভার্সাল কারেন্সি পাচ্ছেন, সো আপনি সব জায়গায় এই জিনিসটা ব্যবহার করতে পারছেন। চ্যালেঞ্জ কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স নিয়ে। কারেন্সির মূল বিষয়টাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আপনি কিন্তু চাইলেই আপনার প্রিন্টিং মেশিনটি নিয়ে বসে গিয়ে টাকা বা ডলার প্রিন্ট করা শুরু করতে পারেন। বাট মেইন প্রবলেমটা হচ্ছে ওয়ার্ল্ডের মানুষগুলোকে আপনার ম্যানেজ করতে হবে যে আপনার এই কারেন্সিগুলোকে তারা মেনে নিবে কিনা। সো এই জিনিসটাই হচ্ছে বিটকয়েনের মূল চ্যালেঞ্জ। বিটকয়েনকে যখন দিনে দিনে মানুষ গ্রহণ করতে শুরু করেছে, বিটকয়েনের ভ্যালুও দিনে দিনে বাড়তে শুরু করেছে। একটা সময় ছিল যখন বিটকয়েন শুরু হয়েছিল তখন এক বিটকয়েনের মূল্য ছিল 8 সেন্টের মতো। বাট আজকের দিনে আপনি যদি জানতে চান যে এক বিটকয়েনের মূল্য কত, আপনি শুধু গুগলে গিয়ে 1 বিটকয়েন লিখে ইন্টার দেন, আপনার কোনো কিছু প্রেস করতে হবে না। আপনি যে দেশে বাস করেন ঠিক সেই দেশের টাকায় বা সেই দেশের রুপিতে এই মুহূর্তে বিটকয়েনের ভ্যালু কত আপনি ইনস্ট্যান্টলি দেখতে পাবেন। এর কারণ হচ্ছে এর গ্রহণযোগ্যতা। দিনে দিনে বিটকয়েনের গ্রহণযোগ্যতা বাড়ছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এবং দিনে দিনে এই বিটকয়েনের দামও বেড়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি এটার কিন্তু দাম শুধু বাড়বে ব্যাপারটা এরকম নয়। কখনো যদি এই জিনিসটার অ্যাকসেপ্টেন্স ভ্যালু কমে যায় তাহলে কিন্তু বিটকয়েনের দাম কমেও যেতে পারে। যেমন ইলন মাস্ক একসময় ঘোষণা করেছিল যে এখন থেকে টেসলা কোম্পানি থেকে আপনি যদি কোনো গাড়ি পারচেস করেন তাহলে আপনি বিটকয়েনের মাধ্যমে গাড়ি পারচেস করতে পারবেন। এর ফলে বিটকয়েনের দাম কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন পর সেই টেসলা কোম্পানি থেকেই ইলন মাস্ক যখন ঘোষণা করলো যে এখন থেকে তারা আর বিটকয়েনটাকে অ্যাকসেপ্ট করবে না, তারপর কিন্তু বিটকয়েনের দামে অনেকটাই ধস নেমে গিয়েছিল। আমি বলছি না এটা শুধুমাত্র ইলন মাস্কের টেসলা কোম্পানির কারণে হয়েছে বা এক্সেট্রা এক্সেট্রা। বিষয়টা খুবই সহজ, যখন গ্লোবালি একটা কারেন্সির অ্যাকসেপ্টেন্স রেশিও বাড়তে থাকে তখন সেই কারেন্সিটার ভ্যালুয়েশনও বাড়তে থাকে, এবং যখন এই কারেন্সিটার অ্যাকসেপ্টেন্স রেশিও কমতে থাকবে তখন দিনে দিনে এই জিনিসটার ভ্যালুও কমতে থাকবে। সো ক্রিপ্টোকারেন্সিতে যেমন অ্যাডভান্টেজ রয়েছে তেমন কিন্তু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে যে সমস্ত জিনিস একটা লিমিটেড পর্যায়ে রয়েছে সেই জিনিসগুলোর ভ্যালু খুব কম সময়েই পরিবর্তিত হয়, অন্তত কমের দিকে যায়। খুব কমন একটা এক্সাম্পল যদি দেই, দেখুন
গোল্ডের ভ্যালু আজ থেকে 500 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আপনি চিন্তা করেন কখনো কিন্তু কমেনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনি গত বছর কিনেছেন 50,000 টাকায়, এই বছর কিনেছেন 48,000 টাকায়, কিন্তু এটা কিন্তু খুব একটা কম বেশি না। কিন্তু ডে বাই ডে আপনি 10 বছর পরে গিয়ে যদি গোল্ডের ভ্যালু চিন্তা করেন, আজকে যদি হয় 50,000, 10 বছর পরে এটা 1,00,000 ক্রস হয়ে যাবে। সো ঠিক এমনিভাবে বিটকয়েনও একটা নির্দিষ্ট লিমিট রয়েছে। আপনি চাইলেও 21 মিলিয়ন বিটকয়েন মাইনিং হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আর নতুন করে বিটকয়েন মাইনিং করতে পারবেন না। সো যেহেতু এটার রিসোর্স একটা লিমিটেড পর্যায়ে রয়েছে, সো এটার দাম ডে বাই ডে বেড়েই চলেছে। আর বিটকয়েন ব্যবহারের আরেকটা সুবিধা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার ন্যাশনাল আইডি লাগে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইনফরমেশন লাগে, সেগুলো দিয়ে রেজিস্টার্ড ওয়েতে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, যাতে করে আপনি যখন কোনো কারেন্সিতে ট্রানজ্যাকশন করেন সেই জিনিসটাকে আপনার ট্রেসেবল থাকে। অর্থাৎ আপনি এখানে বসে যদি ইউএসএর কোনো লোকের সাথে কোনো কারেন্সিতে ট্রানজ্যাকশন করেন, গভর্নমেন্ট কিন্তু চাইলে আপনাকে ট্রেস করতে পারবে এবং বুঝতে পারবে কোন অ্যাকাউন্ট থেকে কোন সময় কী পারপাসে আসলে এই লেনদেনটা হলো। কিন্তু আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনে শুধুমাত্র ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই একটা ওয়ালেট খুলে নিতে পারেন, যার মাধ্যমে আপনি বিটকয়েনে ট্রানজ্যাকশন করতে পারবেন। অর্থাৎ যে কেউ তার মোবাইলের মাধ্যমে সিম্পলি তার বিটকয়েনের জন্য ওয়ালেট খুলে নিতে পারে। এজন্য কিন্তু এনআইডি কিংবা আদার্স কোনো অফিসিয়াল পেপারের প্রয়োজন হচ্ছে না। সো এই দিক বিবেচনা করলে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। এর কারণ হচ্ছে আপনি যখন বিটকয়েনের মাধ্যমে কাউকে ট্রানজ্যাকশন করে ফেলবেন, এটা কিন্তু ইনরিভার্সেবল। অর্থাৎ আপনি যদি ব্যাংকের মাধ্যমে কোনো ট্রানজ্যাকশন করেন এবং পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি কিন্তু সেই ব্যাংকে যোগাযোগ করে প্রপার এভিডেন্স দেওয়ার মাধ্যমে সেই ট্রানজ্যাকশনটাকে রিভার্স করতে পারবেন। বাট আপনি যদি বিটকয়েন ইউজ করে একবার ট্রানজ্যাকশন করে ফেলেন, এটা আসলে ইনরিভার্সেবল। অর্থাৎ আপনি সেই ট্রানজ্যাকশনটাকে পুনরায় কখনোই উদ্ধার করে নিয়ে আসতে পারবেন না। আর বিটকয়েনটা মূলত ব্লকচেইন টেকনোলজির উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি যে ট্রানজ্যাকশনটা করছেন এটা বিভিন্ন মাইনাররা ক্যালকুলেট করে 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 পাঠাচ্ছে। আমি একটু সহজ বাংলায় বলি, ধরুন আপনি এখান থেকে ইউএসএর কোনো একটা মানুষের সঙ্গে বিটকয়েনে ট্রানজ্যাকশন করছেন, এর মাঝখানে প্রচুর মাইনার তাদের কম্পিউটার নিয়ে বসে আছে এই ট্রানজ্যাকশনের হিসাবটা করে দেওয়ার জন্য। অর্থাৎ বিটকয়েনে আপনি যখন ট্রানজ্যাকশন করেন, আপনি এখান থেকে 10 টাকা, অর্থাৎ আমি টাকাই বলছি, বাট আপনি ধরে নেন আপনি 10 বিটকয়েন পাঠাচ্ছেন ইউএসএর একজনের কাছে। তো 10 বিটকয়েন পাঠানোর পর সে যে 10 বিটকয়েনই পাবে এই জিনিসটা নিশ্চয়তা দেওয়ার জন্য মাইনাররা তাদের কম্পিউটার সেটআপের মাধ্যমে মাইনিং করতে থাকে। অর্থাৎ তারা জটিল সব অ্যালগোরিদম সলভ করে এই বিটকয়েনের পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশনটাকে সাকসেসফুল করে। সেই ক্ষেত্রে যেটা হয়, ব্লকচেইন টেকনোলজিটা ইউজ হয়। অর্থাৎ যেহেতু মাল্টিপল কম্পিউটার এই হিসাবটার সাথে জড়িত, আপনি যদি মাঝখানে যে কোনো একটা কম্পিউটারে গিয়ে এই হিসাবটার গরমিল করে ফেলেন, অন্য অন্য কম্পিউটার কিন্তু জেনে যাবে যে এর আগের কম্পিউটারে টাকার পরিমাণটা কত ছিল এবং পরবর্তী কম্পিউটারে গিয়ে টাকার পরিমাণটা চেঞ্জ হলো কিনা। এখন যদি আসি ইনভেস্টমেন্টের কথায়, তাহলে এক কথায় বলবো, যেহেতু বিটকয়েন বাংলাদেশে ব্যান্ড, অর্থাৎ এখনো অ্যাকসেপ্টেন্স পায়নি, আপনার কোনোভাবেই বিটকয়েনে এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত হবে না। কারণ বাংলাদেশে ইন ফিউচারেও যদি বিটকয়েন অ্যাকসেপ্টেন্স না পায়, বা যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি, কখনো যদি এখানে কোনো ধরনের ডিজাস্টার নেমে আসে, অর্থাৎ এটার ভ্যালু যদি কমতে শুরু করে, সেক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যে কোনো কিছুতে ইনভেস্ট করার পূর্বে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি আসলে বুঝতে পারছেন কিনা যে আপনি এখানে কেন ইনভেস্ট করছেন, এবং এই জিনিসটা সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে এখানে ইনভেস্ট করার পর রিটার্নটা যে বেড়ে যাচ্ছে এটা কেন বেড়ে যাচ্ছে এবং এটা কতটুকু সিকিউর। সো যেহেতু ক্রিপ্টোকারেন্সি, আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব আপনি এখানে ইনভেস্ট করবেন না। আর আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি বিটকয়েনে বা এই ধরনের কোনো একটা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতেও চান, আপনি আপনার টোটাল যে সেভিংস রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম 5-10% পর্যন্ত ইনভেস্ট করে দেখতে পারেন যে আপনার জন্য সেটা বেনিফিটেড হয় কিনা। বাট কখনোই আপনি আপনার টোটাল সেভিংস নিয়ে এই ধরনের ক্রিপ্টোকারেন্সির পিছনে যাবেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার লাইফটাকে টোটালি রিস্কের মধ্যে ফেলে দিতে পারেন। সো আশা করি বিটকয়েন কি, বিটকয়েন কিভাবে কাজ করে এবং বিটকয়েনে বাংলাদেশ থেকে ইনভেস্ট করা উচিত কিনা, বিটকয়েনের ফিউচার সম্পর্কে আপনার একটা ওভারঅল আইডিয়া পেয়ে গিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এক্সপেক্ট করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।